সব জায়গায় কর্মসংস্থান সৃষ্টি হতে পারে সেদিকে লক্ষ্য রেখেই আমরা বহুমুখী শিক্ষার ব্যবস্থা এবং উচ্চশিক্ষার ব্যবস্থা করে দিয়েছি এবং প্রতিটি উপজেলায় আমরা একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে দিচ্ছি কারণ কারিগরি শিক্ষা আমাদের আসলে অংশগ্রহণটা খুবই কম ছিল এখন সেটা আমরা সতেরো পার্সেন্ট বাড়িয়েছে আমাদের লক্ষ্য আছে আরো বৃদ্ধি করা আমাদের সরকারের সামাজিক খাতগুলোতে শিক্ষাকে আমরা সবথেকে বেশি গুরুত্ব দিই বাজেটে শিক্ষা খাতেই কিন্তু সবথেকে অর্থ বরাদ্দ দেওয়া হয় এবারেরও বাজেটে আমরা চৌরানব্বই হাজার সাতশো সত্তর কোটি টাকা বরাদ্দ দিয়েছি তাছাড়া দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষ এখানে বরাদ্দ ছিল অষ্টাশি হাজার একশো তেষট্টি কোটি টাকা আর শিক্ষা খাতে বাজেট বৃদ্ধির কারণে আমি মনে করি যে সমাজে আর এর একটা ইতিবাচক প্রভাব পড়বে কারণ শিক্ষাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি যখন সরকার গঠন করি আমাদের সাক্ষরতার হার ছিল মাত্র পঁয়তাল্লিশ ভাগ প্রথমবারে এটা আমরা পঁয়ষট্টি দশমিক ভাগে উন্নীত করেছিলাম নয় বছর আট বছর পরে যখন আবার সরকারে আসি তখন দেখি আবার আমাদের সাক্ষরতার হার ওই ৪৫ ভাগ না তার থেকে আরও এক ভাগ বেশি চৌত্রিশ ভাগে কমে গেছে আমি ঠিক জানি না কেন এত বছরে কমে যাবে বাড়ার তো কথা বাড়েনি যা দু হাজার নয় আসার পরে আমরা যে উদ্যোগ নিয়েছি এখন আমাদের ছিয়াত্তর পয়েন্ট আট ভাগ আমাদের সাক্ষরতা হার আমরা বাড়াতে আমাদের ছেলে মেয়েদের মাঝে যে মেধা রয়েছে এতক্ষণ যাদের বক্তব্য শুনলাম আমি সত্যি মানে মুগ্ধ হয়ে গেছি এত জ্ঞান তো আমাদেরও নেই সত্যি কথা বলতে কি এত সুন্দর করে আমরা বক্তৃতা দিতে পারি না এত সুন্দরভাবে মানে অনুভূতিটা ব্যক্ত করে এবং বিভিন্ন দিকটা তুলে ধরা প্রত্যেকের বক্তৃতা কিন্তু ভিন্ন ভিন্ন দিকটা উঠে এসেছে আমি এই কথাগুলি শোনার পরে সত্যি কথা বলতে কি আমি খুব এখন স্বস্তি ফিল অনুভব করছি এই কারণে যে আগামী দিনের বাংলাদেশ এই বাংলাদেশ এগিয়ে চলার বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ এই বাংলাদেশ নেওয়ার দুশ্চিন্তার আমার কিছু নেই কারণ এখন আমাদের এই ছোট্ট সোনামণিরেই নিয়ে যাবে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে ভবিষ্যতে পরিচালনাও তারা করবে এবং যে শিল্প ক্ষেত্রে যে পরিবর্তনটা এসে যাচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব তার উপযুক্ত দক্ষ কারিগর অর্থাৎ স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে উঠবে আমাদের এই আজকের ছেলেমেয়েরা এটাই আমি বিশ্বাস করি আমাদের শিক্ষা সহায়তা ট্রাস্ট আমি দু হাজার বারো সালে প্রস্তুত করি কারণ জাতির পিতা যে কথা বলেছেন যে দারিদ্র জন্য কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারি বাবা মা খুব বেশি একটা সম্পদ ছিল না কিন্তু যেটুকুই ছিল যেমন ধানমন্ডি বত্রিশ নাম্বারের বাড়িটি আর সামান্য কিছু অর্থ যা পেয়েছিলাম আমরা দুই বোন কিন্তু এটা একটা ট্রাস্ট ফান্ড করে জনতা সম্পত্তি জনতাকে দিয়ে দিয়েছি পাশাপাশি একটা সেই ট্রাস্ট থেকে আমরা প্রথম মেধাবী ছাত্র দরিদ্র ছাত্র সারা বাংলাদেশে তাদেরকে কিন্তু এখন পর্যন্ত আমরা বৃত্তি দেই। প্রতি মাস হিসেবে প্রতি তিন মাসে আমরা এই বৃত্তিগুলি দিয়ে থাকি শুধু তাই না এই ট্রাস্টে আমাদের অনেক ছেলে পেলে পার্ট টাইম কাজ করেও কিছু হাত খরচ জোগাড় করতে পারি সেই ব্যবস্থাটাও করে দিয়েছিলাম